কিন্তু ওই ঠিক ওই হাদিসটার আগে একটা হাদিস আছে যে হাদিসটা হাদিসটার বর্ণনা করি উবাই ইবনু উমায়ের হ্যাঁ ওইখানে কিন্তু আবার একই প্রসঙ্গে মানে যে আয়াতটা হে নবী আল্লাহ আপনার জন্য যে হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করেছেন এই আয়াতটার প্রসঙ্গে কিন্তু মধু খাওয়ার কথাটা উল্লেখ করা হয়েছে আবার বুখারি শরীফেও কিন্তু মানে ওই আয়াতের প্রসঙ্গে হচ্ছে মধু খাওয়ার ঘটনাটা উল্লেখ করা হয়েছে আবার আমি দেখলাম মিনার ভাইয়ের লেখাতে ওখানে হচ্ছে মানে এখানে বলি ইবনে কাসির বলেছেন যে এটি একটি সম্পূর্ণ সঠিক কথা হলো যে এই আয়াতগুলো অবতীর্ণ হবার কারণ ছিল রসুল সালাম নিজের উপর মধুকে হারাম করা

কারণ যদি সহি বুখারি দেখি বা অন্যান্য বর্ণনাগুলো দেখি বেশিরভাগ আমি আমি যতটুকু আমি জানি না আমি ভুল হতে পারি কিন্তু আমার চোখে বেশিরভাগ মধুর ঘটনাটা মানে চোখে আসলো আর কি নাসাই শরীফের কথা বলেন বা বুখারি শরীফের কথা বলেন যে ওই আয়তের প্রেক্ষাপটে হ্যাঁ তো আবার দেখলাম যে এখানে রেসপন্স টু অ্যান্টি ইসলামে লেখা আছে এখানে ইবনে কাসিরের সতেরো খন্ড পৃষ্ঠা পাঁচশো উনষাটে লেখা আছে বলে যে এটা বলে একটা গরিব উক্তি যে দাসির ব্যাপারটা যেটা এটা বলে গরিব এটা 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 ভুল কথা এটা একটা ভুল কথা যিনি বলেছেন যে আমি বুঝতে পেরেছি আপনি যে রেসপন্স টু অ্যান্টি ইসলাম এখান থেকে মিনার 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 ভাই লেখাটা মিনার মিনার ওনার লেখা থেকে এটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তাফসিরে জালালাইন থেকে দেখিয়ে দিচ্ছি তাফসিরে জালালাইনের এখানে দেখেন এসব কারণে আল্লামা ইবনে কাস্ত্রির বলেছেন অর্থাৎ মধুপানের বিষয়টিকে সুরা নাজির হওয়ার কারণ হিসেবে গ্রহণ করা কঠিন এই লাইনটা একটু পড়েন ভাই জি ভাই পড়েছি কিন্তু উনি উনি যে মানে এটা দিচ্ছে আমি অবশ্যই পড়েছি আপনার লেখাটাও পড়েছি আমি ভালো করে পড়েছি উনি তফসিল ইবনে কাস্তির সতেরো খন্ডের পৃষ্ঠা পার্শ্বো উনষাটটা রেফার করেছেন ওটা যদি আপনার কাছে থাকতো যদি খুলে দেখাতেন যে ওখানে বলে বলেছে যে মধু খাওয়ার যে ঘটনাটা এটা বলে একটা গরিব উক্তি বা একটা দ্রবী বা দুর্বল উক্তি না না উক্তিটা গরিব হতে পারে এখানে এই সমস্যাটা হচ্ছে যে এই জিনিসগুলো নিয়েই আসলে হচ্ছে যে একটা জিনিস একটা জিনিস কথাটার যে বক্তা যিনি যার কাছ থেকে যে চেইন অফ কমান্ড থেকে কথাটা এসছে সেই কথাটার চেইন অফ কমান্ডটা ইয়া হতে পারে দুর্বল হতে পারে কিন্তু কথাটা তার মানে এইটা নট নেসেসারি যে কথাটা মিথ্যা এটা এখানে এই জিনিসটা এখানে বোঝানো হয় না ইসলামের কনসেপ্টে যখন এই ধরনের কথা বলা হয় যে চেইন অফ ন্যারেশনে একটা সমস্যা আছে তার মানে এটা বোঝানো হয় না যে কথাটা মিথ্যা তার মানে বোঝানো হয় চেইন অফ ন্যারেশনে সমস্যা আছে আল্লামা ইবনে কাসির যে কথাটা বলেছেন যে সেখানে চেইন অফ ন্যারেশনে কোথাও না কোথাও গলদ আছে কোনো কোথাও না কোথাও সমস্যা আছে তার মানে আল্লামা ইবনে কাসির এটা বলেন নাই যে কথাটা মিথ্যা এটা তো উনি বলেন নাই বরং ইবনে কাসির ইবনে এই জালালিনের তাফসিরে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে ইবনে কাসিরের বরাত দিয়ে বলা আছে যে মধুপানের বিষয়টিকে সূরা নাজিল হওয়ার কারণ হিসেবে গ্রহণ করা কঠিন এইখানে বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি আসলে মতামত দিয়েছেন যে ওই যে দাসীর সাথে এটা ওইটাই ছিল সঠিক ইয়া সঠিক কারণ জি ভাই বুঝেছি কিন্তু মানে আমি ওটা বুঝেছি কিন্তু আহ মানে মিনার ভাই যে লেখাটা ছিল লেখাটা একদম এভাবে লেখা আছে এই ঘটনার সম্পর্কে বিখ্যাত ইতিহাসবিদ ইবনা কাসীর বলেন এটি একটি গরিব মুক্তি সম্পূর্ণ সঠিক কথা হলো যে এই আয়াতগুলো অবতীর্ণ হবার কারণ ছিল রসুল সাল্লামের নিজের উপর মুথুকে হারাম করা একদম এই কথাটা স্পষ্ট লেখা আছে আমি স্ক্রিনশ দিয়ে আমি দিব নাকি দেখবেন এটা আচ্ছা আমি এটা পরে দেখে নিব না কিন্তু আমার কাছে আমাদের কাছে যথেষ্ট জালালিনের তাহারের তাফসীর সব আমার সংসার ডটের সাথে দেওয়া আছে তারপরে এটা নিয়ে এরপরে আবার মারিয়া কৃপ্তিয়া নিয়ে আলাদা একটা লেখা আছে সেখানে একটা হাদিস আছে এরপরে যদি কেউ বলে যে এটা মানে মানে মধুর ঘটনাটা আমি তো সেটাই বলছি যে দুইটা ঘটনাই এই আয়াত আয়াত নাজিলের প্রেক্ষাপট হিসেবে দুইটা ঘটনাই অনেক ঘটনা আছে যে দুই তিনটা ঘটনার প্রেক্ষিতে একটা আফসুরা নাজিল হয়েছে বা একটা আয়াত নাজিল হয়েছে সেখানে তো সেটা তো এটাকে ডিসপ্রুব করে না তো

কথাটা কি বোঝেন না ভাই মানে একটা ঘটনা তো আরেকটা একটা ঘটনা তো আরেকটা ঘটনাকে ডিসক্রাইব করতেছে না তো আর আমি তো বলছি না যে মধ্যকার ঘটনা কিছু ঘটে নাই সেটা তো আমি বলছি না জি আমি বুঝেছি কিন্তু মানে আমি আমি বুঝাতে পারিনি আপনাকে আমি যেটা বলছিলাম যে মানে মানে একদম মানে আমি যেটা বললাম যে হাদিসেও যেটা দেখলাম যে ওই আয়াতের প্রেক্ষাপটে বলতে তো একসাথে মানে মানে হওয়া সম্ভব না একটা আয়াতে দুইটা প্রেক্ষাপট হওয়া সম্ভব না হয় এটা আপনাকে কে বলেছে একটা মানে আয়াত নাজিলের দুইটা তিনটা প্রেক্ষাপট থাকতে পারেন এটা আপনাকে কে বলেছে মানে এখানে মধু খাওয়ার ঘটনাটাও ঠিক আবার মারিয়াকিপ্তর ঘটনাটাও ঠিক আমি তো সেটাই বললাম ভাই কয়েকবার বললাম যে একটা সুরার একটা আয়াত আয়াতির একাধিক প্রেক্ষাপট থাকতে পারে একাধিক প্রেক্ষাপটে একটা সুরার একটা আয়াত নাজিল হয়েছে এরকম অসংখ্য ঘটনা আছে ভাই আমি আর একটা যদি আমাকে যদি আপনার মনে থাকে যদি কিছু মনে না করেন যে একটা দেখাতেন কারণ এটা নিয়ে আমার নিজের ঝামেলা যেটা হয় যে আমি তো আমি জানি আমি আগে হয়তো একবার এসেছিলাম এখানে আমিও আমার যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে কি যে যাদের কাদিয়ানি বলা হয় ওনাদের যে ব্যাখ্যাটা ওখানে একদম মানে এভাবে লেখা যে একটা লেখা আছে সেই লেখাটা একটু পড়ে নেন সেখানে এই জন্য আমি কনফিউজ আর একটু ইয়ে হয়ে গেলাম কারণ মিনার ভাই বলছেন যে না এটা হতেই পারে না ওগুলো হচ্ছে মিনার ভাই আমাদের লাইভে এসে সরাসরি স্বীকার করে গেছে মিনার ভাইও এটা বলেছেন যে দুইটা ঘটনাই এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট দুইটা ঘটনাই আপনি একটু সার্চ করে আমার এবং মিনার ভাইয়ের এই বিষয়ক এই কনভার্সেশনটা এটা একটু দেখে নেন ভাই সেখানে মিনার ভাই পরিষ্কার ভাবে স্বীকার করে গেছেন আচ্ছা আমি আপনাকে বের করেও দেখাতে পারি এটা এখন দেখাতে পারি যে মারিয়া কীর্তি যে দাসী ছিলেন এবং দাসীর সাথে যে তার নবী সঙ্গম করতো এটা মিনার ভাই তো এসে আমাদের লাইভ এসে স্বীকার করে গেছেন পরিষ্কার ভাবে ঘোষণাও দিয়ে গেছেন তাহলে তাহলে মিনার ভাই যে এই কাজটা করলেন লেখাটা কিন্তু সরান নাই উনি হ্যাঁ উনি স্বীকার করলেন কিন্তু লেখাটা আবার রেখেও দিলেন যে এই কনফিউশনগুলো যে তৈরি করেন উনি হ্যাঁ এটা তো মানে ঝামেলা আচ্ছা আমি দেখছি মিনার ভাইয়ের ভিডিওটা পাই কিনা আমি একটু দেখছি আপনি আচ্ছা একটু দেখি দাঁড়ানি আচ্ছা ফারাজ ভাই যদি আমাদের লাইভটা শুনে থাকেন বা মাতুব্বর ভাই যদি লাইভটা শুনে থাকেন তারা একটু ওই যে বিনার ভাইয়ের ওই মানে ওই ভিডিওটার লিঙ্কটা যদি একটু দিতে পারতেন আমি এখন তো তাহলে খুঁজতে হবে কোথায় যে আছে সেই জিনিসটা এটা তো খুঁজতে হবে আমি দেখি যে খুঁজে পাই কিনা আর না পেলে এটা বোধ হয় ফারাজ ভাইয়ের পেজে বোধহয় এই জিনিসটা থাকার কথা আছে আমি একটু দেখি এক সেকেন্ড দেখি দেখছি আচ্ছা এটা এখন খুঁজে বের করাটা তো একটু ডিফিকাল্ট মাতু্বর ভাই বা ইয়া থাকলে ফারাজ ভাই থাকলে ভালো হইতো তারা মানে ফট করে খুঁজে বের করে দিতে পারতো কিন্তু আমি এখন খুঁজে বের করতে পারতেছি না

জি বুঝেছি আর আসিফ আমার একটা ইয়ে ছিল যে আমার বললাম তো যেটা আমরা জামাতে মুসলিম জামাতের না আমাদের কমিউনিটি যেটা ওখানে একদম ক্লিয়ারলি বলে যে মানে মানে ইসলাম ধর্মত ত্যাগে যে হত্যার বিধানটা এটা বলে ইসলাম আসলে নেই এটা পরে বলে বিভিন্ন অ্যাড করা হয়েছে আর কি এটা মূল ইসলামে বলে নেই তো এটা নিয়ে তো আমাদের যে খলিফা আছেন ওনার একটা বইও আছে এখানে যে মার্ডার ইন দ্য নেওয়া ফল্লা তো আমার ইচ্ছা আছে বইটা পড়ার পর এটা নিয়ে একটা ডিসকাশনে বসতে কারণ এটা নিয়ে একটা ওয়েস্টার্ন মিডিয়াতে একদম মানে অনেকে আমাদের এখানে প্রচার করা হয় যে না না ইসলামে বলে না এইসব ইসলামী তারা ফান্ডামেন্টালিস্ট এরা হচ্ছে এগুলো প্রতিষ্ঠা করেছে ইসলাম মূল ইসলামে বলে এগুলো নেই এগুলো একদম ডাহামি থাকা কথা ভাই মানে প্রাচীনতম হাদিস গ্রন্থগুলাতেই তো এই জিনিসটা ইয়া পাওয়া যায় এবং নবী মোহাম্মদ যে নিজেই কাজ করেছেন সেটারও তো অনেক অসংখ্য সহিয়াদিস আছে অসংখ্য প্রমাণ আছে

জেন আহ্বান জানিয়েছিলাম কিন্তু বলার পর তিনি আমার সাথে আমাকে তিনি ইসলামের মানে গুলো আমার পড়া আমি বর করে নাম বলে যাচ্ছি এবং বর করে ইয়া বলে যাচ্ছি তখন তিনি বুঝতে পারছেন যে এখানে সুবিধা হবে না তখন তিনি পিছলা চলে গেলেন এইটা হচ্ছে সমস্যা যে মানে তারা মানে সরাসরি যদি বিতর্ক করতে হয় তাহলে তারা আসতে চান না আসিফ ভাই একদম ঠিক বললেন একই ঘটনা আমার সাথে বাংলাদেশে মানে আমার মানে এক খুব মানে আমার বাসায় এটা নিয়ে ঝামেলা হয়েছিল মন নিয়ে আসলো আমাদের কমিউনিটির তো এটা মানে মালাকা তাইম বা যুদ্ধমন্ত্রী দাসীদের নিয়ে তো বিশাল তর্ক তো ওনার সবকিছুকেই একদম বলে যেমন দাসীর সাথে বলে যে এদেরকে কখনো বিয়ে না করে থাকতে পারবে না বা এদেরকে বিয়ে করে ওদের সাথে বিয়ে বিয়ে না করে ওদের সাথে সংগ্রহ করা যায় না কিনা বললাম যে না দেখেন এগুলো এগুলো করে দেখেন এগুলো এগুলো করে তো বোঝা যায় যে অবশ্যই বিয়ে ছাড়াই বলেছে হ্যাঁ ইনফ্যাক্ট এটা নিয়ে লেখাও লিখলাম কিন্তু যখন দেখলেন যে আমি একদম শক্তভাবে ছাই দিয়ে ধরছি লেখাটা একদম যত রকমের মানে একদম সহি বর্ণনা গুলো দিয়ে যখন করলাম তখন ওদের কাছে কোনো উত্তর নেই একদম কোনো উত্তর নেই আচ্ছা বিজান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা তাহলে সামনের দিকে আগাই আপনাকে আপনি ভালো থাকবেন আর আহমদিয়াদের সম্পর্কে তো আমরা আহমদিদের ওপরে যে নির্যাতন হয় কাদিয়ানিদের উপর যে নির্যাতন হয় সেটার বিরুদ্ধে আমরা কিন্তু কাদিয়ানিদের মধ্যেও কিন্তু মৌলবাদী আছে এবং তারাও কিন্তু আমি আমরা কিন্তু তাদের মতাদর্শকে সমর্থন করি না তবে আমরা তাদের বেঁচে থাকার অধিকারকে সমর্থন করি আমি ব্যক্তিগত ভাবে মতাদর্শকে একেবারে সমর্থন করি না ব্যাপারগুলো যেহেতু আমি ভিতরে ছিলাম আমি অনেক কিছু জানি এটার ব্যাপারে কিন্তু হ্যাঁ মানে ওদের উপর নির্যাতন হচ্ছে পাকিস্তানে যেভাবে যেগুলো হয় বা অন্যান্য যেসব মুসলিম দেশে এগুলো হয় এগুলো তো অবশ্যই খারাপ এগুলো সমালোচনা করতেই হবে কিন্তু ওদের যে মতাদর্শ সেটা নিয়ে আমি চাই যে সমালোচনা হোক অনেকে তো বিভ্রান্ত হয়ে বুঝে না

আমি আমার পক্ষে সম্ভব হয়নি তখন আমার ব্যস্ততা ছিল আজকে হাসান ভাই এটা নিয়ে আলোচনা করতে চান আমি খুব বেশি কিছু বলবো না বাট আমি কয়েকটা করেই পারছি না কেননা আমাকে আমাকে বলেছেন আমি আপনার সাথে আলোচনা করি তো নির্দেশ পালনার্থে আমাকে এখানে কিছু আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো এখানে প্রথমত যে ব্যাপারটা আপনি যে একটা প্রশ্ন করেন আহ প্রথমে আপনি যে প্রশ্নটা রেখেছেন আজকে লাইভের শুরুতেই আপনি প্রশ্নটা করেছিলেন সেখানে চলে যাই যে মারিয়া কিপিয়ার রাজু আলতা আনহা রাসুসামের দাসী ছিলেন নাকি স্ত্রী এখানেই এই প্রশ্নটা আপনি এটা একটা বিশাল লেখা দিয়েছি আমি লেখাটা আজকে পড়েছি তো এখানে আমি যেটা বলবো আমি আমার স্টাডিতে যা পেয়েছি সেটা হলো মাইয়া কেপ্তে রাজ হাতুসালামের দাসী ছিলেন আমি আমার স্টাডিতে এটাই পেয়েছি যদিও কেউ তো বলেছেন যে তার স্ত্রী ছিলেন ভিন্ন একটা মত কিন্তু আমি যে সমস্ত আলেমদের অভিমত দেখেছি সেখানে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন আমি উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি আমি ইসলামের ইতিহাসের সব থেকে প্রাচীন তারিখ গ্রন্থের একটা হচ্ছে ইবনে জারি তাবাদ রহিম তারিখ উত্তাবেন এখান থেকে আমি দেখলাম যে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া আর একটা খুবই বিখ্যাত তারিখ গ্রন্থ হচ্ছে আল বিদায় নিহা ইবনে কাসির রহমান আল্লাহ সেখানেও দেখলাম পঞ্চম খন্ডে আমি এইগুলা রেফারেন্স দিয়েছি আমি লেখাটার ভিতরে এই যে এগুলা দিয়েছি হ্যাঁ এছাড়া আমি ইবনে সাদ রহমান আল্লাহ আর তাবাকাতুল কুবরা আচ্ছা এখানে প্রথম খন্ডে সমত প্রথম খন্ডে তাকে দাস হিসেবে বলে করেছে শুধু তাই না সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমাম ইবনে কাইম জাওজিয়া রহিমা আল্লাহ যাদুল মাদে প্রথম খন্ডে এখানে তাকে দাস হিসেবে উল্লেখ করেছে কাজী এতগুলো যেখানে রেফারেন্স আছে এবং বর্তমান সময়কার সিরাত গ্রন্থের মধ্যে রাহেকুল মাকতুমেও দাস হিসেবে উল্লেখ করা আছে

সে হয়তো জন্য এখনো ঠিক আমি মনে করেছিলাম যে লেখাটা সে ঠিক করে ফেলেছে বাট মানে আমি লেখককে বলেছিলাম যে যেন সেটা ঠিক করে তো এটা আসলে সত্যি কথা বলতে এটা তো অবশ্যই উভয় ঘটনায় বিশুদ্ধভাবে প্রমাণিত এবং এটা আমি আসিফ সাহেবের সাথে এর আগে দুই সালে

দুর্ভাগ্যজনক ভাবে মানে জিনিসটা ঠিক করা হয়নি এই জন্য আমি দুঃখিত যেহেতু আমি পরিচালনা করি তো আমি আসলে জিনিসটা আমার চোখে পড়েছে এবং আমি এটা ঠিক করতেও বলেছিলাম তবে এটা আসলে আমি দুঃখিত জিনিসটা আসলে কারেকশন করাই উচিত ছিল আরকি